করুন কোনো সুন্দর ছেলে কিংবা মেয়ে, মানে এক কথায় সুন্দর তো সবারই পছন্দ, দেখতে ভালো লাগে, বেশ মনটা একটা তৃপ্তি শান্তি আসে। তো একটা সুন্দর মানে সুদর্শন ছেলে কিংবা সুদর্শনা মেয়ে দেখতে খুবই ভালো, সাধারণভাবে সকলের কাছেই দৃষ্টি কেড়ে নেয়। কিন্তু সেই সুন্দর দেখতে ছেলেটির বা সুন্দর দেখতে মেয়েটির যে দেখতে সুন্দর ব্যাপারটা আছে তার সঙ্গে ধরুন ছেলেটির কিংবা মেয়েটির দুটি পায়ের মধ্যে একটি পা একটু ছোট বড় আছে, মানে সে যখন চলাফেরা করে একটু সামান্য খুঁড়িয়ে খুঁড়িয়ে চলাফেরা করে, তখন আমরা যে তাদের সুন্দর মুখটা দর্শন করেছিলাম, যে একটা আনন্দ আবেগ তৃপ্তি পেয়েছিলাম, যখনই সেই সুপুরুষ ছেলেটিকে বা সুন্দরী মেয়েটিকে দেখেছিলাম যে ভালো লাগাটা ছিল, তারা যখন চলাফেরা করছে তাদের ওই আপাত ঈষৎ ওই একটু ছোট বড় পা হওয়ার জন্য ঈষৎ লিঙ্কচে চলাটা হঠাৎ করে আপনার আমার কিন্তু দৃষ্টিগোচর হবে, ওই ভালো লাগাটা হঠাৎ করে একটা কিন্তুর মধ্যে পড়ে গেল, তাই না? এটা হতে বাধ্য, কারণ এটা আমাদের মনস্তত্ত্ব। ঠিক আপনি জীবনে একটা সুনিপুণভাবে জীবনচর্চা পালন করছেন, দারুণ জীবন খাদ্য খাবার থেকে চলাফেরা থেকে কথাবার্তা থেকে শিক্ষা দীক্ষা গ্রহণ থেকে তার পরবর্তী ক্ষেত্রে কর্মজীবনে প্রবেশ করেছেন বা নিজস্ব কিছু কর্ম করছেন, তাতে আপনার ভালোই সংসার জীবন ব্যক্তিগত জীবন চলছে, আয় উপার্জন যা হচ্ছে। কিন্তু আপনার কখনো কখনো মনে হচ্ছে যে আমি যতটা এফোর্ট দিচ্ছি সেই পরিমাণ রেজাল্টটা কেন আমার আসছে না, কিন্তু আমি যখন পড়াশোনা করেছি বা আমি মানুষের সঙ্গে যে সদ্ভাব নিয়ে চলি তার মধ্যে আপাতভাবে আপনার চোখে কোনো খামতি পড়ছে না, হয়তো কোনো সত্যিই কোনো খামতি নেই আপনার সেই কর্মে, কিন্তু তথাপি আপনার জীবনে কখনো কখনো হয়তো খুব ভালো কিছু প্রাপ্তি হয়ে যাচ্ছে, খুব স্মুথলি হচ্ছে, হওয়ার পথে মাঝ পথে ওই ভালো প্রাপ্তিটা আটকে গেল কিংবা হঠাৎ থমকে গেল, বেশ কিছুদিন আবার একটা সেই খরা জীবনে, গতানুগতিকতা, আর কিছু প্রাপ্তি হচ্ছে না, মন্দ অবস্থা, তার মুখে পড়লেন, আবার বেশ লড়াই সংগ্রাম করলেন, আবার হয়তো জীবনটা ভালো প্রাপ্তি নিয়ে চলল। তখন মনে হয় না আপনাদের যে কেন এরকম হচ্ছে? জ্যোতিষশাস্ত্রী পরামর্শ নিচ্ছেন, জ্যোতিষশাস্ত্রের কাছে যাচ্ছেন, নানা কিছু করছেন, হয়তো তাতে কিছুটা স্মুথনেস আসছে, তাও আপনার আভ্যন্তরীণ যে চাহিদা যতটা আপনার পাওয়া উচিত সেটা ফুলফিল হচ্ছে না। সিম্পল একটা জিনিস দেখুন, সুন্দর দেখতে ছেলেটা বা মেয়েটা দেখতে সুন্দর, আপনার আমার সকলেরই ভালো লেগেছিল, কিন্তু যেই একটু ছোট বড় পায়ে তারা হাঁটা শুরু করলো, মানে একটু খোঁড়াচ্ছে, তখন ওই সুন্দরের যে ভাবটা আপনার আমার মধ্যে ছিল সেটা খানিকটা যেরকম চলে গেল। ঠিক আপনি সব কর্ম করছেন, শিক্ষিত, সঠিক কর্ম করছেন, কিন্তু আপনার জীবনে সেই সফলতাটা আসছে না, এর পেছনে আপনার দায়ী হতে পারে আপনার সিগনেচার, আপনার নাম লেখার পদ্ধতি, ওই সুন্দর বা সুন্দরী যুবক যুবতীর একটু লেংচে চলার মতো, ওটাই হয়তো আপনার জীবনের বাধা কিংবা আটকে দিচ্ছে বা প্রাপ্তিকে বারংবার চলতে চলতে থমকে দিচ্ছে। তাহলে কিন্তু ওটাকেও আপনাদের ঠিক করতে হবে।